শুরু করতে হয় হলে কল আল্লাহ দিয়ে, আল্লাহ বলেছেন এই কথা দিয়ে দলিল শুরু করা লাগে। যে কোনো বাহাস হোক, আলোচনা হোক, কোনো মানুষের দিন বোঝানোর ক্ষেত্রে হোক, প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? আল্লাহ বলেছেন কোরআন দিয়ে। দ্বিতীয় নাম্বার শুরু করতে হবে কোরআন নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা দিয়ে, তার মানে হাদিস। তিন নাম্বারে আসবে সাহাবাদের কৌল, সাহাবায়ে কেরামে আয়াতটা এই হাদিসটা কিভাবে বুঝেছেন, তখন আসবে ব্যাখ্যা হিসেবে তাদের। তুমি কোন ধরনের মুফতি? বারবার রাসূল বলল যে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআ উকিলা ইলাই। কতবার আল্লাহ রাসূল বলতেছেন যে তাবিজ শিরিক, তাবিজ নিও না, তাবিজ যে গায়ে দেয় সে শিরিক করলো। এমন কি বলতেছে যে কেউ যদি তাবিজ গলায় নেয়, মঙ্গলের আশায় শরীরে শুধু তাবিজ না, সুতা বালা অষ্টাধাতু উদ্দা যে কোনো কিছু নিক, তাহলে ওইটার উপরে তাকে সফর্দ করা হয়, আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে গেছে, নাউজুবিল্লাহ। এত বড় খারাপ জিনিসকে ধরে নিলাম যে একজন সাহাবী এককভাবে তার বুঝ অনুযায়ী তিনি একটা কথা বলেছেন, যদিও ওই হাদিসে তাবিজের কথা সরাসরি উল্লেখ নাই। এই একটা কথা তুমি প্রতিষ্ঠিত করতে গিয়ে দুই আড়াই ঘন্টা বলে সময় কাটালে, আর কি কোনো কাজ নাই? একটা মুফতির এই সমাজে কি কোনো কাজই নাই? সমাজের মানুষ কি বেদাত সব ত্যাগ করছে, শিরিক থেকে সবাই বেঁচে গেছে, কুফুরির মতো জঘন্য অপরাধ করতেছে, আকিদা লালন করতেছে, অথচ লোকটাকে আর বোঝানোর কিছুই নাই, এখন তার গলে একটা তাবিজ ঝুলাই দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ। তাদের কথাই তারা ধরা খায়। তারা বলতেছে যে হ্যাঁ, পিওর কোরআন মাজিদ আর রাসুলের হাদিসের দোয়া দিয়ে তাবিজ দেওয়া যায়। শুনতেছেন কথা? তাদের হলে এই কথা যে না, আমরা সব তাবিজকে শিরিক বলবো না, আমরা পিওর কোরআন মানে অরিজিনাল কোরআন মাজিদের আয়াত এবং নবীর হাদিসের দোয়াগুলো যদি কেউ গলায় নেয় তাহলে আমরা শিরিক বলবো না, এটা তাদের কথা। এইবার আপনাদের কাছে জিজ্ঞাসা, ফেরাউন কি কোরআনের বাইরের শব্দ? ফেরাউন তো কোরআনের ভিতরকের শব্দ, ইবলিস তো কোরআনের ভিতরকের শব্দ, তাই বলে কি আপনি ফেরাউন কথাটা নিয়ে গলায় ঝুলে দিয়ে বরকত নেবেন? আরে লজ্জা, কোথায় রাখবেন কষ্ট? আমরা জানি কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি কেউ পড়ে আল্লাহ, তাহলে প্রতি হরফে দশ নাকি পাবে। কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি পড়ার ভিতরে যদি ফেরাউন কথাটা লেখা আসে, আল্লাহর কসম, আল্লাহর নাম নিলে যে রকম প্রতি হরফে নাকি, মুহাম্মাদের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি হরফে যেমন দশ নাকি, অন্যান্য ভালো জিনিস নূহ, আদম, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, লূত, এদের নাম নিলে যেমন প্রতি হরফে দশ নাকি হয়, ফেরাউনের নাম নিলে একই রকম প্রতি হরফে দশ নাকি, একটু কম বেশ নাই, সেটা আলাদা হিসাব। কিন্তু ওই ফেরাউনটাকে আলাদা করে টেনে নিয়ে এসে আমি যদি মসজিদের ভিতরে বসে 4012 যদি জিকির করি আর বলি আল্লাহ প্রতি হরফে দশ নেকি দিবে, যেহেতু কোরআন মাজিদেরই তো এটা অংশ, নেকি তো বহু দূরের কথা, জাহান্নামে দেওয়া লাগবে শয়তানি করার কারণে। কারণ কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনি যখন সামনে পেছে যাবে তখন পড়বেন আপনি, তখন আপনি হুবহু নেকি পাবেন প্রতি হরফে দশ নেকি। মান করা বিল কোরআন ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা কোরআন মাজিদের হরফ পড়ে তাহলে একে দশ, একে দশ। কিন্তু এই কোরআন মাজিদ থেকে ফেরাউন, অন্যান্য যে শয়তানের নাম আছে তাদের নামগুলো টেনে নিয়ে যদি আপনি আলাদা করে জিকির করতে চান, সারা জীবন জিকির করলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে একটা পীর এইটুক কথার দ্বারাই তো মোশরেক, একটা পীরের এই একটা দুইটা লাইনের দ্বারাই তো সে মোশরেক। আবার মোশরেককে মোশরেক বলতে দেয় না। আমার একটা বই আছে, খুব বেশি নাই, অতিরিক্ত জ্যাম থাকার কারণে বাসা থেকে কিছু সময় আমি হেঁটে গিয়েছিলাম, জন্য কাঁধে যে কয়টা বই আঁটে ওই 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 ব্যাগে সেই কয়টা আমি শুধু আনছি, যাওয়ার সময় এটা নেবেন আর কি। ওই বইটাতে লেখছি ইমান হারানোর ভয়াবহ কারণ, এর ভিতরে একটা কারণ হলো প্রকাশ্যে একজন মুশরিককে, একজন কাফেরকে কাফের মনে না করা। আপনি দেখতেছেন যে শিয়াদের আকিদা হলো কুফুরি, তবু আপনি তাদের এই কুফুরিটা বলতে লজ্জা পাচ্ছেন, আপনি বিভিন্ন যুক্তি দিচ্ছেন যে না তাদের হজ করতে দেয়, তারা যতই সাহাবীদের গালি দিক তাও তারা মুসলমান হলো। আছে কিনা এরকম আকিদার লোক আমাদের ভিতরে? আছে, প্রচুর আছে। বরং এই কথা যখন আমরা মসজিদে গিয়ে জিজ্ঞাসা করি সবচেয়ে বেশি আওয়াজ পাওয়া যায়, তার মানে ওই রোগী প্রত্যেকটা আল্লাহর ঘরে আছে, আল্লাহ তুমি তাদের হেফাজত করো ইমানটাকে, আল্লাহুম্মা আমিন। ভিন্ন মতের মুসলিমকে তারা মুশরিক বলবে, কাফের বলবে, কোনো সমস্যা নাই। কিন্তু শিয়া যাদের সবচেয়ে ভালো আকীদা হলো আল্লাহর কোরআনটা হলো এটা বিকৃত কোরআন, নাউজুবিল্লাহ, যারা একেবারে বিল পাস করে নেছে যে এই কোরআনটা পূর্ণাঙ্গ জীবন বিধান না, একটা লোকের কাফের হওয়ার জন্য আর কোনো শব্দ লাগে বলুন তো দেখি, তাদেরকে বলবেন? আমাদের দেশের অনেক লোক আছে তারা বলবে না,
তার এটা স্বীকার করবে না কোনোদিন। তো তেমনি একটা লোকের মুশরিক হওয়ার জন্য এতটুকু কাজই তো যথেষ্ট যে তিনি একজন শিরিককারী। শিরিক একটা গুনার নাম, পাপের নাম। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু কখনো ক্ষমা করে না আন ইউশরাকা বিহি তার সাথে শিরিক করাকে। ওয়া ইয়াগফিরু তবে ক্ষমা করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক ব্যতীত অন্য পাপ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করেন ইল্লা শিরিক শিরিকটাকে ক্ষমা করেন না। আমার ইশরিক বিল্লাহ কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলি তো এই রকম একটা শিরিক জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য কোন লোক যদি তাবিজ দেয় এমনি তো সে মুশরিক, তারপরে আবার ফেরাউনের নাম নিয়ে যদি গলায় দিয়ে বরকত খুঁজতে চায় এই সাইতে জঘন্য কিছু আর আছে আকিদার। এবার আপনাদেরকে বলি আপনারা অনেক সময় এই জিনিসটার সম্মুখীন হন কথা।